আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে রূপচাঁদার রসা বা ভাপা যেটাই বলেন না কেন দুর্দান্ত খেতে হয়েছে, তাই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। রূপচাঁদাগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি, দুই সাইডে এরকম হালকা করে চিরে নিয়েছি যাতে মাছের ভিতরে মশলাটা ভালো করে মেখে যায়। এখন আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে মাছ ভালো করে মেখে নিব। এবার একটা প্যানে তেল দিয়ে মাছগুলো ফ্রাই করে নিব। মাছ ভালো করে ফ্রাই করব, আর খুব বেশি কড়াও করব না, আবার একদম কমও ফ্রাই করব না, কারণ মিডিয়াম লেভেলে ফ্রাই করলে মাছের রসাটার ভিতরে মশলা ভালো করে ঢুকে খেতেও মজা লাগে। এই যে এই লেভেলের ফ্রাই করে নেবেন, তাহলে মাছটা মজা হবে। অন্য একটা প্যানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি হালকা ভেজে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এরপরে এক চামচ পরিমাণে জিরা বাটা দিয়ে দিব, সামান্য পরিমাণে গোলমরিচ বাটা দিয়ে দিব। এই গোলমরিচটা দিব এই জন্য যাতে সামুদ্রিক মাছের যে একটা হালকা গন্ধ আসে সেটা থাকবে না। এবার একটু হালকা নেড়ে চেড়ে সামান্য লবণ দিয়ে দিলাম। এবার হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম এক চামচ। এবার সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। এই মশলাটা ভালো করে না কষালে মাছের টেস্ট হবে না। এরপর আমি ভেজে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে একটু পরিমাণে সামান্য পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে আমি একটু জিরার গুঁড়ি আর কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, কালারটাও বেশ মজা হয়েছে দেখতে, খেতেও ভীষণ মজা হবে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা হবে। প্লিজ পেস্টি ফলো দিন।